আপনাদের প্রোগ্রামে প্রোগ্রামে কি আপনাদের চেয়ে বেশি স্মার্ট তাদেরকে হতে দিবেন না, দে আর সো স্মার্ট যে আপনাদেরকে ওভারটেক করে তারা এইসব কাজগুলো করে ফেলতে পারছে, এটা যেন না হয়। আমাদের এইটাই আপনাদের কাছে আবেদন। This much and no more. এটাই আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আমরা কৃতজ্ঞতার সাথে মাননীয় মন্ত্রী মহোদয়, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন যারা আমাদের এই দুর্যোগে সহায়তা করেছেন এবং যথাযথ ভূমিকা নিয়েছেন এবং আমাদেরকে মাত্র একজনের মৃত্যুর যেভাবে আক্রান্ত হয়েছিলাম আমরা, আমরা ভাবিনি যে আমরা মাত্র একজনের মৃত্যুর মধ্যে দিয়ে তা কাটাতে পারবো। 100 জন মানুষ আহত হয়েছে, 6 জন গুরুতরভাবে আহত হয়েছে। এই মুহূর্তে আমার জামিয়াতে 350 মানুষ উদ্বাস্তু, আমাদেরকে জায়গা দিতে হয়েছে ক্লাসরুম এবং ডরমিটরি খালি করে, তাদেরকে 3 বেলা আমাদের খাওয়াতে হচ্ছে। প্রতিদিন আমরা হিসাব করে দেখছি প্রায় 2 লক্ষ টাকা আমাদের এখানে এবং ওই শালশিনী বোধায় মিলে প্রতিদিন আমাদের 2 লক্ষ টাকা খরচ হচ্ছে তাদের পিছনে খাওয়াতে। মানুষ ট্রমাটাইজড হয়ে আছে, কিন্তু আমরা এগুলো কাটিয়ে উঠবো ইনশাল্লাহ, আমরা ভয় পাই না। কারণ আমাদের 114 বছরের ইতিহাস এটাই বলে যে প্রত্যেক বিপদের পরে আমরা দেখেছি যে আমরা উন্নতি করেছি। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকব, আইন অমান্য করব না, আইনের ভেতরে থেকে আমরা কাজ করব। আমাদের উপর আপনারা পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেন, কোনোভাবেই আমরা আইনের বাইরে কোনো কাজ আমাদের জামাতের সদস্যরা করবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে শুধু এইটুকু আবেদন করি যে হেইট ক্যাম্পেইন যেটা চলছে বা চালিয়েছে তারা, সেটাকে বন্ধ করার একটা ব্যবস্থা করেন। কারণ মানুষকে, মানুষের মস্তিষ্ককে তারা বিকৃত করে দিচ্ছে এই হেইট ক্যাম্পেইনের মাধ্যমে। মিথ্যা এবং অর্ধসত্য মিলিয়ে তারা এমনভাবে হেইট ক্যাম্পেইন করছে যেটা পাকিস্তানে তারা করে সফল হয়েছে এবং সেটা এখানে রেপ্লিকেট করতে চায়। সুতরাং আমরা এই বিষয়টা যেন মাননীয় সরকার প্রধান এটা খেয়াল রাখেন যে হেইট ক্যাম্পেইনটা যেন বন্ধ করে দেয়, তাহলে দেশ অনেক শান্তিপূর্ণ এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। আমাদেরকে জার্মান রাষ্ট্রদূত বলেছিলেন, যদি আপনারা খালি দেশকে একটু স্থিতিশীল করতে পারেন তাহলে আপনাদের উন্নতি কেউ রুখতে পারবে না। আমি তার কথাটা মনে রাখি যে যদি একটু স্থিতিশীল অবস্থা হয় পঞ্চগড়ের উন্নতি এবং এখানকার যে চলছে আর দেখেছি আর্থিক